বন্ধুগণ, আজকের এই ভিডিওয় আমি আপনাদের একটি বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করব এবং একই সাথে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। সেখানে একজন সাংবাদিক সে তার মৃত্যুর কাছ থেকে অর্থাৎ মৃত্যুর খুব কাছে থেকে সে ফেরত আসতে পেরেছে কিংবা বেঁচে ফেরত এসেছে। সেখান থেকে বেঁচে ফেরত আসার পরে তার যে অভিজ্ঞতা হয়েছে কিংবা তিনি কী অনুভূতি করছেন সেটাই কিন্তু তিনি লাইভে এসে বিস্তারিত কথা বলেছেন। সেই কথাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব। একজন ব্যক্তি মৃত্যুর কাছে থেকে ফেরত এসে কি কথা বলেছেন চলুন সেটি প্রথমে দেখে আসি, তারপরে এ বিষয়ে কথা বলবো। আমি জানি না এই মুহূর্তে কতজন আমাকে দেখতে পাচ্ছেন। জীবনে এতটা অসহায় বোধ কোনোদিনও করিনি, মৃত্যুকে এতটা কাছ থেকে দেখার অভিজ্ঞতা। আমি বহু ঝড় দেখেছি, আয়লা দেখেছি এই দীঘা থেকেই। ফণীর সময় আমি দিল্লিতে ছিলাম, লোকসভা ইলেকশন করে ফেরার সময় আমার বিমান বাতিল হয়েছিল, মনে আছে সেই দিনটা 2019 সালেরই। বুলবুল দেখেছি, গত বছরে রামফানও দেখেছি। তো এরকম ভয়ঙ্কর মারণাত্মক ঝড় আমরা সংবাদ মাধ্যমে কাজ করি ঠিকই, কিন্তু আমাদেরও পরিবার আছে। আমাদের কলকাতা টিভির গাড়ি ভেসে গেছে, আমার ড্রাইভারকে কোনো রকমে বাঁচাতে পেরেছি। লাইফ চলছিল সেই সময়, আমরা যে শেল্টারের তলায় আমরা এবং কয়েকটা হাউসের ইউনিট দাঁড়িয়েছিলাম দীঘার বিশ্ব বাংলা পার্কের সামনে। ক্রমেই আমি যখন আগে লাইভ করেছি সেখানে জল এগিয়ে আসছিল, আমরা বেরোনোর চেষ্টা সবে মাত্র করতে যাব। পাশে আমাদের কলকাতা টিভির গাড়িটা ছিল এবং সেই গাড়ি সরানোর জন্য চন্দুকে বলতে যাই, এবং সেই সময় গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করার সময় যাই এবং গাড়িটা ঘোরানোর জন্য বলি। মুহূর্তের মধ্যে এত জলের ঝাল চলে আসে, গাড়ি ঘোরাতে না ঘোরাতেই প্রায় ডান দিকে কাত হয়ে যায় গাড়ি। ড্রাইভার চন্দু গাড়ি থেকে বেরোবে না কোনো মতে। ডান দিকে চালকের যে দরজা, সেই দরজা খুলে ওকে বের করার চেষ্টা করি। বলতে না বলতেই আরো অন্যান্য চ্যানেলের ক্যামেরাম্যান রিপোর্টার তারা হেল্প করতে আসে। ও বাঁদিকের দরজা দিয়ে বেরোয়, আমি ডান দিকে দরজা দিয়ে গাড়ি থেকে কিছু জিনিস বার করার চেষ্টা করি। গাড়ি প্রায় তখন সেই পর্যায়ে উল্টে যাচ্ছে। আমি আমার এই ব্যাগটা, কিছু টাকা ছিল, মোবাইল ছিল, আমার ক্যামেরা পার্সন মনোজের স্যার মোবাইল, রেনকোট, ক্যামেরার কিছু ডিভাইস, সেগুলো আমার বের করতে পারিনি। বাকি কিছু ব্যাগ ছিল, মনোদার ব্যাগ, আমার ব্যাগ, কোনো রকমে বার করতে পেরেছি। মুহূর্তের মধ্যে আমার ডান হাত ধরে টানতে থাকে একজন রিপোর্টার দাদা। গাড়িটা আমার চোখের সামনে পাল্টে খেয়ে কাত হয়ে পড়ে যায়। আমরা মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে উঠে আসার চেষ্টা করি, কিন্তু এতটাই জলের গতি ওখান থেকে বেরোনো যাচ্ছিল না। পুলিশের গাড়ি যাচ্ছিল, আমরা চিৎকার করলাম হেল্প করে। আমার ড্রাইভার চন্দু ওখানে দাঁড়িয়ে গাড়ি ছেড়ে আসবে না, কন্টিনিউয়াস দাঁড়িয়ে আছে। আমরা প্রায় আমাকে টানতে টানতে নিয়ে আসে দুটো হাউসের, দুটো হাউসের ক্যামেরাম্যান এন্ড রিপোর্টার প্রাণে বাঁচিয়ে আজকে তারা এনেছে। আমার ড্রাইভারকে ওখান থেকে আনা যাচ্ছিল না, প্রায় 5 থেকে 7 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকে। আমি ধাতস্থ হতে পারছিলাম না যে চোখের সামনে কি দেখছি। এটা বহু ঘটনা, এর থেকে ভয়ঙ্কর কিছু কি হতে পারতো কিনা আমি জানি না, হতে পারতো হয়তো। মৃত্যুকে এতটা কাছ থেকে গাড়িটাকে যেভাবে ভেসে যেতে দেখলাম, যেই জায়গায় সকালে দাঁড়িয়ে লাইভ দিয়েছি সেখানে প্রায় কোমর অব্দি জল, গাড়ি ভেসে যাচ্ছে, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমরা ওখান থেকে চলে এসেছি। অফিসের থেকে বারবার ফোন করছে, কারোর ফোন ধরতে পারছি না। আমাকে টেনে এনেছে ওখান থেকে দুটো হাউসের। যারা ফোন করেছেন প্লিজ, আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না, চন্দুকে ওখান থেকে বাঁচিয়ে আনতে পেরেছি, নানাকে চোখের সামনে আমি কে ক্ষমা করতে পারলাম না। আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অনেকে জানতে চাইছিলেন কি পরিস্থিতি, ফেসবুকে লাইভ আসার উদ্দেশ্য, সকলের ফোন রিসিভ করতে পারছি না। আমি ভালো আছি, সুস্থ আছি, এখনো বেঁচে আছি, ড্রাইভারকে বাঁচাতে পেরেছি, গাড়িটাকে বাঁচাতে পেরেছি।
বন্ধুগণ আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং ভিডিওটি দেখার পরে আমিও যেমন আবেগে আপ্লুত হয়েছিলাম ঠিক আপনারাও হয়তো আবেগে আপ্লুত হয়েছেন আপনার মনের অজান্তেও হয়তো আপনার দুই চোখের দুই কোণে অশ্রু চলে এসেছে তো বন্ধুগণ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি একজন সংবাদ মাধ্যম কর্মী কিংবা একজন টিভি সাংবাদিক তারা কতটা পরিশ্রম করে একটা নিউজ কভার করার জন্য অনেক সময় নিজের জীবনকে বাজি রেখেও কিন্তু একটা নিউজ কভার করে তারপরও কিন্তু অনেক সময় অনেকেই সাংবাদিকদের গালিগালাজ করে কারণ অনেকেই আছে আমি সবাইকে বলছি না কিছু কিছু ব্যক্তি আছে তারা হয়তো উলটপালট নিউজ করার জন্য তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে কিন্তু অধিকাংশই আছে যারা কিনা ভালো নিউজ করে তারাও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য তো যারা কিনা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে ঠিক তেমনি আপনারা যে ভিডিওটি দেখলেন এই সাংবাদিক তিনিও কি সম্মান পাওয়ার যোগ্য যদি যোগ্য হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্টস বক্সে জানাতে পারেন কারণ তিনিও কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করেও নিউজ কভার করতে গিয়ে মৃত্যুর খুব কাছে থেকেও সে ফেরত আসতে পেরেছে তার ব্যবহৃত গাড়িটিও কিন্তু নদীর ঢেউয়ে কিংবা যে ইয়াস নামক ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল নদীতে সেই ঢেউয়ে কিন্তু তার ব্যবহৃত গাড়িটিও ভেসে চলে গিয়েছে নদী গভীরে অনেক কষ্টে কিন্তু সে ফেরত আসতে পেরেছে কিংবা জানে বেঁচে গিয়েছে একটি কথা মনে রাখতে হবে যে যতই অর্থশালী ধনসম্পদশালী কিংবা ধনকুপ হোক না কেন প্রাকৃতিক বিপর্যয়ের কাছে কিংবা প্রাকৃতিক দুর্যোগের কাছে সবাই কিন্তু অসহায় কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন কিন্তু বেছে বেছে গরিব মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে এমন কিন্তু নয় তাই যদি হতো তাহলে প্যান্ডামিক করোনা ভাইরাসে কিন্তু ধনী ব্যক্তিরা মারা যেত না প্যান্ডামিক করোনা ভাইরাসে কিন্তু অধিকাংশ ধনী ব্যক্তিরাই মারা যাচ্ছে গ্রামের খেটে খাওয়া মানুষ দিনমজুররা কিন্তু এখনো সুস্থ আছে সবল আছে বন্ধুগণ একটু আগে যে সাংবাদিকের কথা বললাম তিনিও কিন্তু অনেক কষ্টে আজ এই কথাগুলো বলেছেন কারণ তিনিও একজন মানুষ তিনি হয়তো সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছেন এটা তার কর্ম এই কাজ করে তাকে খেতে হয় তারপরও দিন শেষে সে একজন মানুষ কোনো সন্তানের মা কোনো মায়ের সন্তান কোনো স্বামীর স্ত্রী কোনো ভাইয়ের বোন তারাও তো একটা আবেগ আছে মনুষ্যত্ব বোধ আছে সেখান থেকেই কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন এমনকি ওনার সাথে থাকা ড্রাইভারও কিন্তু কাঁদছে অনবরত তিনিও লক্ষ্য করেছেন আর একটু ফসকে গেলেই হয়তো বা তার জীবন এখানেই শেষ হয়ে যেত এই দৃশ্যটা বারবার মনে করেই কিন্তু তারাই কান্নাকাটি করছে এবং লাইভে এসে আত্মনাদ করছে তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে